সুপ্রভাত সকলকে আমি কার্তিক মালগোভ পাণ্ডবেশ্বর শ্রী জয়পুরিয়া হাই স্কুলের পাওয়ার বিভাগের শিক্ষক আজকে আমাদের আলোচ্য বিষয় হল এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার এটি হলো একটি এমসিবি এখানে এমসিবির নিচে একটি উপরে একটি দুটি কন্ট্যাক্ট পয়েন্ট দেখা যাচ্ছে এখানে একটি এমসিবির সুইচ এটি ম্যানুয়ালি অপারেট করা হয় এবং যখন ফল্ট ঘটে অটোমেটিক নিচে নেমে যায় অফ হয়ে যায় সার্কিট অফ করে দেয় এটি হলো একটি এমসিবি এমসিবির মেন পার্টস যেমন হলো এটি হলো টার্মিনাল সারাউন্ড এটি হলো আর্ক গ্রিড আর্ক চেম্বার সুইচিং ডলি এই যে সুইচিং বলা হচ্ছে এই সুইচকে বলা হচ্ছে সুইচিং ডলি এই সুইচিংটা এখানে সুইচিং ডলি এটা হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপ ফর ওভারলোড প্রোটেক্টিং এই জায়গায় একটা দেওয়া আছে বায়োমেটালিক স্ট্রিপ ফর ওভারলোড প্রোটেক্টিংয়ের জন্য সলিনয়েড শর্ট সার্কিট প্রোটেকশানের জন্য এখানে একটা সোলিনয়েড ব্যবহার করা হয়েছে শর্ট সার্কিট প্রোটেকশানের জন্য এখানে ট্রিপ লিভার ব্যবহার করা হয়েছে এখানে মেন স্প্রিং ব্যবহার করা হয়েছে এটা মেন স্প্রিং এখানে ট্রিপ ফ্রি মেকানিজম এই জায়গাটাকে বলেছে ট্রিপ ফ্রি মেকানিজম এটা হলো কন্টাক্ট এটা হলো কন্টাক্ট ট্রিফ এই জায়গাটা আর এই জায়গাটা দুটো হলো কন্টাক্ট ট্রিফ তো এমসিবির প্রধানত মেন পার্টসগুলি এখানে আলোচনা করা হল এবং এমসিবি সম্বন্ধে কিছু বলছি আরও এমসিবির পুরো নাম হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার এটি একটি বহুল প্রচলিত প্রোটেক্টিং ডিভাইস যা আমাদের গৃহস্থলী এবং অন্যান্য জায়গায় ব্যবহৃত হয় বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় অথবা নির্দিষ্ট পরিমাণের থেকে যদি বেশি কারেন্ট তার মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে সেই যন্ত্রপাতিটি নষ্ট হয়ে যায় অথবা ধ্বংস হয়ে যায় এই যন্ত্রপাতিগুলিকে নষ্ট হয়ে যাওয়া অথবা ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা মিনিয়েচার সার্কিট ব্রেকার ব্যবহার করি যেমন ফ্যান লাইট টিভি ইত্যাদি ডিভাইস এমসিবি ব্যবহার করা হয় আপ টু সিক্সটি থ্রি এমপিয়ার লোড পর্যন্ত বিভিন্ন লোডের ক্ষেত্রে বিভিন্ন রকম এমসিবি ব্যবহার করা হয় আমরা লোডের রেটিং অনুযায়ী এমসিবিকে ব্যবহার করি এমসিবি বাজারে পাওয়া যায় সিক্স এম্পিয়ার টেন এম্পিয়ার সিক্সটিন এম্পিয়ার টোয়েন্টি এম্পিয়ার থার্টি টু এম্পিয়ার ফোরটি এম্পিয়ার সিক্সটি থ্রি এম্পিয়ার ইত্যাদি সিঙ্গেল পোল ডবল পোল টিপিএন ফোর পোল এমসিবি ইত্যাদি টাইপের এমসিবি পাওয়া যায় এমসিবি কাজ করে যদি তার নির্দিষ্ট পরিমাণ লোডের থেকে যা কারেন্ট বহন করে তার পরিমাণের যদি পাঁচ থেকে কুড়ি পার্সেন্ট অ্যাক্সেসিভ ফাইভ পার্সেন্ট টু কুড়ি পার্সেন্ট যদি অ্যাক্সেসিভ কারেন্ট বেশি ফ্লো করে তাহলে তখন এমসিবি আমাদের ট্রিপ করে যায় অটোমেটিক নিচে নেমে যায় অথবা সার্কিটকে অফ করে দেয় এমসিবির ওয়ার্কিং প্রিন্সিপাল এবং আভ্যন্তরীণ গঠন ফার্স্ট আমরা ফেজ নিউট্রাল এসি সাপ্লাই এখানে আমরা দিচ্ছি এসি অথবা ডিসি সাপ্লাই ফেজ আর নিউট্রাল সাপ্লাই দিলাম এখানে দুশো কুড়ি ভোল্ট সাপ্লাই আমাদের বাড়িতে যে এমসিবি ব্যবহার করি ফেজ জয়ের আমাদের এর মধ্য দিয়ে গেছে একটা সলিনয়েড কয়েল এর মধ্য দিয়ে ফেজ অয়ে এখান থেকে মুভিং কন্ট্যাক্ট হয়ে ফিক্সড কন্ট্যাক্টের মধ্য দিয়ে লোডে প্রবেশ করেছে ফেজ অয়ের নিউট্রাল অয়ার ডিরেক্টলি আমাদের লোডে প্রবেশ করেছে এখানে নর্মাল অবস্থায় যখন নর্মাল কারেন্ট ফ্লো করে এর মধ্য দিয়ে তখন ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্ট দুটো টাচ থাকে অ্যাটাচ থাকে একসঙ্গে টাচ থাকে যখন কোনো কারণে আমাদের এমসিপিতে ফল্ট ঘটে এখানে ফল্ট হল একটা লোডে ফল্ট হয়েছে অ্যাক্সেসিভ কারেন্ট আমাদের ফ্লো করবে এখান থেকে ফেজ ওয়ারের মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে আমাদের এখান থেকে যখনই আমাদের বেশি কারেন্ট ফ্লো করবে সলিনয়েড কয়েল আমাদের ব্যবহার করা হয় ম্যাগনেটিক ফ্লাস্ক ক্রিয়েট করার জন্য অথবা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করার জন্য নর্মাল অবস্থায় এই কয়েলটি যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে সেই ম্যাগনেটিক ফ্লাক্সে এই মুভিং কন্টাক্টকে নিজের দিকে টেনে নিতে পারে না যখন ফল্ট ঘটে অ্যাক্সেসিভ কারেন্ট ড্র করে অথবা অ্যাক্সেসিভ কারেন্ট গ্রহণ করে লোড তখন এই সলিনয়েড কয়েলে বেশি কারেন্ট ফ্লো করলে বেশি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে আর বেশি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলেই ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করলেই তখন মুভিং কন্টাক্টকে নিজের দিকে আকর্ষণ করে টেনে নেবে এই মুভিং কন্টাক্টকে এর দিকে আকর্ষণ করে টেনে নেবে আর টেনে নিলেই এখানে এই লিভারের মাধ্যমে স্প্রিংটি নিচের দিকে সুইচকে নামিয়ে দেবে এবং এই দুটোর কন্ট্যাক্ট ফিক্সড কন্ট্যাক্ট মুভিং কন্টাক্ট আলাদা হয়ে যাবে এবং মেন সার্কিটটি আমাদের ওপেন হয়ে যাবে তখন লোডে আর কোনো কারেন্ট ফ্লো করবে না অটোমেটিক্যালি আবার যখন আমরা ফল্ট ক্লিয়ার করে নেব এখানে সঠিক যা খারাপ হয়েছে সেটা ঠিক করে নিলাম তারপর মেনুয়ালিভাবে এমসিবি সুইচ আমরা অন করে দিলাম আবার এই মুভিং কন্ট্রাক্ট আর ফিক্সড কন্ট্রাক্ট আবার টাচ হয়ে গেল নর্মাল অবস্থায় যেমন কাজ করে সেরকমই কাজ করতে থাকে অতএব এমসিবি হলো একটি প্রোটেক্টিং ডিভাইস এবং এমসিবি আমরা ব্যবহার করি বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস অথবা ডিভাইসকে সেফটির জন্য তো এটি হল একটি এমসিবির মেন ওয়ার্কিং প্রিন্সিপাল কার্যপ্রণালী আমরা বাজারে বিভিন্ন টাইপের এমসিবি যেমন পাই সিঙ্গেল পোল এমসিবি এটি কেবলমাত্র সিঙ্গেল ফেজ সংযোগকে বিচ্ছিন্ন করার জন্য ব্যবহার করা হয় ডবল পোল এমসিবি এটি ফেজ এবং নিউট্রালের সংযোগকে বিচ্ছিন্ন করার জন্য ব্যবহার করা হয় টিপিল পোল এমসিবি এই এমসিবি কেবলমাত্র থ্রি ফেজ সাপ্লাইয়ে ব্যবহার করা হয় টিপিএন থ্রি পেজ নিউট্রাল এই এমসিবি থ্রি পেজ এবং নিউট্রালের সংযোগকে বিচ্ছিন্ন করার জন্য ব্যবহার করা হয় ফোর পোল এমসিবি এই এমসিবি থ্রি পেজ এবং নিউট্রালের সংযোগকে বিচ্ছিন্ন করার জন্য ব্যবহার করা হয় ধন্যবাদ আমরা এই টপিকে এমসিবি সম্বন্ধে আলোচনা করলাম অন্য ভিডিওতে আবার ইলেকট্রিক্যালের বিভিন্ন সাবজেক্ট অথবা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব।